মিশরে কান্না করে ও দয়ার মালিক, আমার মতো গুনাগার এই জমিনে কেউ নেই। ও আল্লাহ, তুমি করেছি তোমার নবীর মহব্বত, কত মানুষ খুশি আলামে গালি দেয় তারপর তুমি ভালোই নেই, কত মানুষ মাদ্রাসায় করি গালি দেয় তারপর মাদ্রাসা ছাড়ি নাই, কত মানুষ দাঁড়িয়ে বলে গালি দেয় তারপরও দাঁড়িয়ে ভালোই নেই, কত মানুষ কত বাজে মন্তব্য করে এরপর আল্লাহ তোমার দরজা থেকে ফিরিয়ে যাই নাই। ও আল্লাহ, তুমি খালি হাতে ফিরে দিও না, তুমি দয়া করে কবুল করে নাও। এরে ছাত্র ভাই, মাদ্রাসায় দেখি ছোট ছোট বাচ্চা গুলো, যে বাচ্চাগুলো মা গোসল করায় দেয়, মা খানা নিয়ে দেয়, মা নিজের হাতে কাপড় দিয়ে দেয়, ওই বাচ্চাগুলো মাদ্রাসায় এসে নিজ হাতে খানা নেয়, নিজের কাপড় ধরে গোসল করে। এরে নবীর উম্মতের দল, ছাত্রগুলো দেখি দাঁড়ানো ছোট ছোট বাচ্চা, আমি মাদ্রাসার উদ্দেশ্যে বসে আছি, ডাক দিয়ে বললাম এদিকে আর বাবা কি তুমি বলবে, কয় কিছু না বল, কানের সাথে মুক্তা লাগায় বলে হুজুর কিছুই না, আমার মা আপনার দয়া শুনে মাদ্রাসায় পাঠায় দিয়েছে, ওই তোর বাড়ি বলে কুমিল্লা কোথায় তার বলে সবজিও, এখন কি চাও, ছেলে তার মাথা নিচে গিয়ে বলে হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে ভালো আগে হওয়ার তৌফিক দান করে। এর নবী উম্মতের দল, মাঝে মাঝে মাদ্রাসায় বয়ান শেষ করে বাসায় ঢুকার আগে ভোর রাতে শীতের দিন মাদ্রাসায় ঢুকে ভিড়ে দেখি মাঝে মাঝে ছাত্ররা ঘুমায়, মশারি জানায় দেয় কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আবার কিছু ছাত্র দেখে কেলে কম্বল একটা পাতলা পাতলা ফেলে দেয়, কি ব্যাপারের কেন এই হাল, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا
وعن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه واله وسلم فيما يرويه عن ربه عز وجل: اذا تقرب العبد الي شكرا تقربت اليه ذراعا، واذا تقرب الي ذراعا تقربت منه باعا، واذا كان يمشي لديته هدولا. او كما قال النبي عليه الصلاه والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. سورج نے دیا اپنی شعاعوں کے پیدا، سورج نے دیا اپنی شعاعوں کے پیدا، دنیا ہے عجب چیز تو بھی صبح کو پیشان، دنیا ہے عجب چیز تو بھی صبح کو پیشان، دنیا میں ہو دنیا کا بھی ہو، دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے، اے نا کے مانند دے تو تیری دل تو بہت ہے، اے نا کے مانند دے تو تیری دل تو بہت ہے. اتفاق مدارس القومية محمد پور بشوبے آلوچیت دوی دن ویاپی آدالتوں بارشی برس مفرین رات پرتھم دن تیئیس نومبر 2018 محتی محفل اور اپستھت محترم سمانت سبھاپتی پردھان اتھی وشیش اتھی بند معزز مقدم جاتی مطر بکوٹ فرصت الانبیاء علامہ اکرام
দূর দূরান্ত থেকে আগত আল্লাহর কথা আসার জন্য জাতি শাশুড়ি মনে প্রেম রূপিয়ানে যাও তাহলে যাক তোমরা আমার সমবয়সী যুবক বর্তমান শুনে ছোট ভাই দয়ামায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে না করব কি শুকর সুযোগ যে মহান রব্বুল আলামিন এসে তার জামানায় তো আর সুন্দর ভিত্তিতে সহি তৈরি থাকে কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ে মুসলমান হিসেবে ইমামরা আওয়াজ উঁচু করে তাওয়াজ উচ্চমন করতেন সকলেই তাই মত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ্যবাদী বলি মুসালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজাহিদিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রহমাতুল আলামিন নবিয়্যুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আমবিয়া সৈয়দুল আমবিয়া শফিউল আহশার সাকিয়ে কাউসার আকা ইমামদার নবী মহিমা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদা সৈয়দুল মখলুকা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বোপরি সর্বদা আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন মোহাম্মদপুরের গোলামায় হযরত আইমায় মাসাজিদ তালিবুল ইলম সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক মাইক প্যান্ডেলের ব্যবস্থা করে সহযোগিতার হাত তারা বানিয়েছেন আল্লাহ তাআলা ক্ষেত্রপ্রদর বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কালামে পাকের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অঙ্গে বাণী পবিত্র হাদিস শরীফের ভিন্ন একটি অধ্যায় হাদিসে কুদ্দুসি এর থেকে একটি হাদিস পড়েছি তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে কুদ্দুসির আলোকে এখলাসুল হামিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই আল্লাহ তাআলা তাদের জন্য বহু রাস্তা খুলে দিবেন وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ এবং নিশ্চিত আল্লাহ তাআলা মুহসিনদের সাথেই থাকেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা রাসূলকে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে জানায় দেন যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার সন্তুষ্টি অর্জনের জন্য এক বিঘাত আগায় যান আমি আল্লাহর পক্ষে রহমত দয়া করুণা তার দিকে এক হাত অগ্রসর হয়ে যাব যে বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হব আমি আল্লাহ পক্ষে রহমত তার দিকে দুই হাত অগ্রসর হব যে বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে আল্লাহ পক্ষে দয়া করুণা রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে পারবে এহলা আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা মোহাম্মদপুরের উল্লেখযোগ্য ওলামায়ে হযরত স্টেজে উপস্থিত এবং ময়দানে ভরপুর তালিবুল ইলম বিভিন্ন এলাকার থেকে আগত তাওহীদি মুসলমান আল্লাহ তাআলা তৌফিক না দিয়ে দিল আমি কেন আমার আরো দামি তারাও কিছু বলার সুযোগ নেই আর আল্লাহ যদি দয়া করে তৌফিক দান করেন তাহলে অযোগ্য ব্যক্তির থেকেও আল্লাহ কিছু ক্ষেত্র নেন পয়গম্বর সুলাইমান
তার পিতা দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একদিন বললেন, হে দাউদ, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো। তোমাকে একদিকে আমি দান করেছি নবুওয়াত, অপরদিকে দান করেছি উবুওয়াত। দাউদ আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে মালিক, আপনি তাওফীক না দিন আমি পারব না। আল্লাহ তাআলা বললেন, আমি তাওফীক দিলাম, আবার করো। দাউদ আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি একদম পারব না। কেন? আমার শুকরের তুলনায় আপনার তাওফীকের পরিধিটা কমে 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 বড়, সেটির জন্য আমার শুকর খুবই ছোট, আমি ভয় পাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, হে দাউদ, তুমি উপলব্ধি যে করতে পেরেছো আমার তাওফীক বড়, তোমার শুকর ছোট, তোমার এই অনুভূতি এই উপলব্ধিটাকে এই শুকর হিসাবে আমি গ্রহণ করে নিলাম। তা আমি যে আয়াতটা হাদিস করেছি, মূল আলোচনার বিষয়টা হলো আল্লাহ পাক তার মারিফাতের পরিচয় দিচ্ছেন। কারণ দুনিয়াতে মানুষ বানাবার মাকসাদ একটাই, আল্লাহর মারিফাত অর্জন করা, আল্লাহর পরিচয় লাভ করা। পরিচয় লাভ করবে কেন? যেহেতু তার ইবাদত করবেন। আর একটি বাস্তবতা হল যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? জীবন নিতে প্রস্তুত হয়ে যায়। নেতাকে যে ভালো করে চিনল সে তার জন্য জীবন দেয়, দলকে চিনল দলের জন্য জীবন দেয়। যে যাকে ভালো করে চিনল সে তার জন্য জীবন দিয়ে দেবে। তো জমিনের মধ্যে যে আল্লাহকে ভালো করে চিনবেন এবং রসুলকে যে চিনবেন ইসলামের মহব্বতের অনুকূলে, তারাও আল্লাহর মহব্বতের দিনের জন্য ইসলামের জন্য তারাও জীবনীত প্রস্তুত হয়ে যায়। কিন্তু এটার দোষ দুনিয়ার জন্য জীবন দেয় দোষ নাই, ইসলামের জন্য দিলে দিল কাদের কাছে? দুনিয়াবার যারা তাদের কাছে। অনেক দুনিয়াদারেরা মনে করে ইসলামটা তাদের জন্য একটি বিপদ, বিধর্মীরা মনে করে ইসলাম তাদের জন্য বিপদ। আসলে ইসলাম কারোর জন্য বিপদ নয়, ইসলামের জন্য বেঈমানরা বিপদ। ইসলাম তো সবার জন্য শান্তি, সারা দুনিয়ার মানুষ ইসলাম পালন করলেই পৃথিবীতে আর কোন অশান্তি থাকবে না। তো আল্লাহ তাআলা তার পরিচয় দিতে চাচ্ছেন, কারণ তার পরিচয় নিয়ে ইবাদত করা এটা আলাদা বিষয়, এটাকে মারিফাত বলে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, সোনার বাংলাদেশে মারিফাত নিয়ে তিন দল, কয় দল? দুই দল ভণ্ড, এক দল হক। কয় দল ভণ্ড? আর এক দল ভণ্ড। কাকে বলে ভণ্ড? বলে যে যেই জিনিসের উপযুক্ত না সে ওই জিনিসকে ধারণ করার দাবি করা, এটা ভণ্ড। যে আলেম না সে আলেম দাবি করা ভণ্ড, যে মুফতি না সে মুফতি দাবি করা ভণ্ড, যে পীর না সে পীর দাবি করা ভণ্ড, যে মুজাদ্দিদ না সে মুজাদ্দিদ দাবি করা ভণ্ড, যে কামিল না সে কামিল দাবি করা ভণ্ড। মারফত নিয়ে তিন দল, এক দল হক, দুই দল ভণ্ড। ভণ্ডদের মধ্যে প্রথম দল
যারা বলে মারফত বলতে কিচ্ছু নাই, এরা ভ্রান্ত। যারা বলে মারফত বলতে কিছু নাই, এরা ঘটনা ভ্রান্ত। দেখি তো মারফতে কিছু আছে কিনা ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেন, আল্লাহ বলেন আমি মানুষের জিনকে সৃষ্টি করার মাকসাদ হলো লিয়াবুদুন, আমার ইবাদত করবো। লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিন কেরাম লিখেছেন লিয়াবুদুন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফা পরিচয় লাভ করা। তাহলে মারিফাতের সবক আমরা কোরআনের আয়াত দিয়ে পাইলাম। অতএব কারণে যারা বলবে মারিফাত বলতে কিচ্ছু নাই, তারা অন্ধ। আজকে বলেন কেন সমস্যা? মনে করলে সব সমস্যা, মনে না করলে কিছুই নেই। জমিন কা আল্লাহ, আসমান কা আল্লাহ, কোরআন কা আল্লাহ, আমরা কা আল্লাহ। তো আল্লাহ দা জমিনে, আল্লাহ দা কোরআনের আলোচনা আল্লাহ বান্দাদের কাছে চলবে, এটা আল্লাহ নিজে অনুমতি দিয়ে দিয়েছেন, রাসূল বলেছেন। অতএব ইসলামের ক্ষেত্রে কোরআনের কথা বলতে কোনো অনুমতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আল্লাহ জমিনে আল্লাহর বান্দাদের সামনে আল্লাহ বিরোধী কিছু করতে হলে অনুমতি নিতে হবে। কথা বুঝেন নাই? অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন, নতুন করে অনুমতির কোনো প্রয়োজন আছে বলে মনে? হ্যাঁ, একটা কথা এখানে, কেউ যদি আল্লাহর বান্দাদেরকে পাইয়া আল্লাহর কথা শোনাবেন বলে যদি ভেতরে কোনো ইনজেকশন ঢুকায় দেয়, বিতর্ক ঢুকায় দেয়, সংঘাতমূলক আওয়াজ দিয়ে দেয়, দেশের জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি, ইসলামের জন্য ক্ষতি, তার এই বিষয়গুলো দেশের নেতৃস্থানীয় যারা প্রশাসন থেকে গোয়েন্দাবিরা সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করতে পারেন, যে আপনার কথার দ্বারা মানুষ দেশ ও জাতি তথা ইসলাম থেকে ভিন্ন দিকে চলে যাচ্ছে, অতএব আপনার কথা বন্ধ করুন। আপনার হয়তো সংশোধন হবে না হলে বন্ধ করবে, সংশোধন হয়ে গেলে আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের আলোচনা উম্মতের আমলের দরজা উন্মুক্ত হয়ে যায়, দেশ ও জাতির পক্ষে, মানবতার পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে যাদের কথা চলে, এদের কথা বন্ধ করা আমি স্বৈরাচারী আচরণ করা। ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে জোয়ারের পানিতে বাদ দিলে পানি জোর হয়ে যায়। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইমানদারের ইমানের উপরে আক্রমণ আসলে ইমানদারের ইমানের স্থির হয়ে যায়। ভারতবর্ষে হাজার 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 উলামায়ে হযরতকে জিন্দা জবাই করে গাছে লাভ ঝুলালো, শত 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 মাদ্রাসাকে আগুন দিয়ে পুড়িয়ে চূড়ান্ত ধ্বংস করে ফেলল, 800 বছরের শাসনের সেই স্পেন শহর মুসলমানের ঐতিহ্যকে বিলুপ্ত করে ফেললো, কোরআন তাফসীরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। ওই সময়ের তুলনায় বর্তমানে ইসলামের খেদমত কমছে না করেছে? মাদ্রাসা এখন কম না বেশি, ওলামা এখানে কম না বেশি, যত আঘাত আসবে ততই বেড়ে যাবে। হোমিওপ্যাথিক ঔষধ দেখছেন না? হোমিও কথা বলেন না কেন? তো এক বোতল দিয়ে দেয়, নিয়ম বলে দেয় ঔষধটা সেবনের আগে 10টা ঝাঁকি দেওয়া। ঝাঁকি দিবে কেন?
একবার ঝাঁকি দেওয়া পাওয়ার বেড়ে যায়, আর একবার ঝাঁকি আবার বেড়ে যায়, এরকম আস্তে আস্তে করে ঝাঁকি দাও পাওয়ার বেড়ে যাবে। হোমিওপ্যাথিকের ঔষধের এই নিয়মে ঝাঁকি দেওয়ার মানে পাওয়ার বাড়ানো। আল্লাহ তাআলা মুমিনের উপরে পরীক্ষামূলক বেঈমান কর্তৃক মাঝে মাঝে ঝাঁকি দেওয়ার ঈমানের স্পিড বাড়ানোর জন্য। অতএব টেনশনের কিছু নাই, আমরা সংঘাত মুক্ত রসুলের আদর্শিক জিন্দেগি নিয়ে চলতে চাই। অতএব আমাদের টেনশনের কিছু নাই, মাঝে মাঝে ঝাঁকি আসলেও পিছপা হবে না, সীসা ঝালা প্রাচীর হয়ে থাকবো ইনশাআল্লাহ। এখন তো আপনার লাঠি দরকার, অস্ত্র দরকার। আকাবিরদের ইতিহাস বললে দেখি তাদের কিচ্ছুই লাগে নাই। সিলেটের গৌর গোবিন্দের পতন হয়েছে শুধু এখলাসওয়ালা আজানের ধ্বনিতে। ইতিহাস আমাদের সামনে, অতএব আমাদের টেনশনের কিছু নাই। টেনশন আমাদের নিয়ে, বাইরের বেঈমানের নিয়ে না, যে আমি আল্লাহ খাঁটি ইমানওয়ালা আমলওয়ালা মুখলেস বান্দা হতে পারলাম কি, আমাকে নিয়ে টেনশন করা দরকার। তো মারফতকে যারা চূড়ান্ত অস্বীকার করে তারা হত্যা ভন্ড, আর একদল আসনা বন্ধ আছে, তারা কারা? এরা মারফতকে অস্বীকার করে না, মানে মারফতের চাদর লাগায় ঘুমান, এমন ভাবে তারা মারফতকে মানে যে শরীয়ত বলতে কিচ্ছু নেই। এদের সব মারফত মারফত মারফত। এরা দেখবেন নামাজ রোজা ঠিক মতো করে না, কিভাবে নামাজ পড়না করেনি মার ক্ষতি হয়ে চলছে, রোজা বলে মার ক্ষতি হয়ে চলছে, সব গোপনে গোপনে নামাজ রোজা চালায়। তো করো কি বলে প্রকাশ্যে শুধু গিরিটা নিয়ে আমি আমরা বাকি সব মার ক্ষতি লাগিয়ে চলছে, এরাও ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। মারফত নিয়ে একদল হক, তারা কারা? যারা মারফতকে স্বীকার করেন শরীয়তের ব্যানারের ভেতর। শরীয়ত দ্বারা মুকদ্দাম দার এত নূ মারফত আছে শরীয়ত নিসফেরু। আমরা মারফত মানি শরীয়তের গণ্ডির ভেতর। কই দেখা তো যায় না, বলে তো জিনিস না, এটা বুঝার জিনিস, অনুভবের জিনিস। শরিয়ত নাম তত্ত্বম দার এত নূ মারফত আছে শরিয়ত নিসফেরু। আচ্ছা বলেন তো দুধের মধ্যে মাখন আছে? ঘি সানা বিশ্বাস করেন কত পার্সেন্ট? দুধের মধ্যে মাখন আছে কোন সন্দেহ নাই, দুধের ভেতরে ঘি আছে ছানা আছে কোন সন্দেহ নাই। বলে তো দেখি না কেমনে বের করা যায়, বলে পদ্ধতি মেহমান করা লাগবে মেহমান। পরিচয় লাভ করেছে গভীর ভাবে তাদের কথা তাদের চলাফেরা আলাদা হয়ে যায়। বোখারির মারা ও নবী আপনি জানেন আমার কিছু অলিয়ে কাবে এক বছরে অলি বহু বছরে অলিয়া আমার কিছু অলিয়ে গেলাম আমার কিছু অলিয়েছে যাদের ব্যাপারে আমি আল্লাহ মহব্বত করি। ওই অলিদের গুণ কি জানেন আমি আল্লাহ ওই অলিদের উপরে এত খুশি তারা আমি আল্লাহর কাছে এত প্রিয়। কেন প্রিয়? ও নবী আপনি
এত বেশি 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 নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে আমি আল্লাহকে এত কাছে টেনে নিয়ে এরপর আমি আল্লাহ বান্দার চোখে পরিণত হয়ে যাই, বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবানের মধ্যে পরিণত হয়, এরা নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাদেরকে এমন একটা তবকা দান করি, আমি আল্লাহ তাদেরকে এমন মহব্বত দান করি, আমি আল্লাহ তাদের আলাদা একটা পাওয়ার দেই পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এমন এক ফরকান আমি দান করি, হু আমি উম্মিতিলাহি, এমন আল্লাহর পক্ষ থেকে একটা নূর, যেই নূরের দ্বারা বান্দা বিরোধিতা আল্লাহ কেমন মর্যাদা দান করে, বলে আমি তোমার দুনিয়াতে আমি কোনো শাস্ত্র করে ঘুমায় যাব, যখনই শূন্য উস্তাদ আসছে ভোর রাত্রে কাঁচা ঘুমের মধ্যে দরায় গিয়ে দরজা খুলে দেয়, উস্তাদ আপনি কেন এই রাতে বলে জরুর, আমি যেটা বুঝাইতে চাই গভীর রাতে কাঁচা ঘুমের মধ্যে উস্তাদ যদি এসে ডাকতে কোন শাস্ত্র বিছানায় থাকতে পারে না, পরে নবীর উম্মত যারা আল্লাহ খাজা আশেক বলা যারা আমার মাওলার বড় পাল, এদের কোনো চিন্তা নাই, এদের খানা নয়, এদের ঘুম নয়, এদের বাসন নাই, ঘাস নাই, এরা দুনিয়ার জমিনতে যাওয়ার মাওলার মহব্বতের একটা বাগান বানায় নিয়েছে, এদের অন্তরে আমার মাওলার মহব্বত, এরে নবীর উম্মতের দল, এরা খানা খায়, এরা ঘুমায়, কিন্তু এদের ঘুমটা আসল ঘুম না, এরা ঘুমের মধ্যে আমার মাওলার তালাশ করবে, খানার ভেতর আমার আল্লাহ তালাশ করবে, এরা চেষ্টা শুধু আমার মালিকের সাথে গভীর সম্পর্ক লাগানো, এরা নবীর উম্মতের দল, এদেরকে বলে আমার আল্লাহর বড় আশেক, আমার মাওলার বড় পাগল, এরা নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতুবাহ যিকরান কাসীরা, আল্লাহ বলেন ও মুমিনেরা আল্লাহর জিকির বেশি বেশি করো, এই আয়াতের ব্যাখ্যা করেছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে সর্বশ্রেষ্ঠ সকলে সবাই চিনেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যাখ্যা করেছে, ও দুনিয়ার মুমিনের দল, আল্লাহর ব্যাখ্যা করেন ও দুনিয়ার পাগলের দলেরা, কেন বললেন বলে দুনিয়ার সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ এমপি হওয়ার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ গাড়ির পাগল, আর এই জমির আরেকটা গুলাম, এরা টাকার পাগল না, পারিবারিক পাগল না, এরা সম্মানের পাগল না, এরা একমাত্র আল্লাহ তাআলার পাগল, ওই বান্দাগুলো ঘুমায় ভোর রাত্রে ঘুমাইতে পারে না, যখন শুনছে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে নবী গোলামের কত ঘুমাবে, আমি আল্লাহ তোকে ডাকতেছি আল্লাহ তো ঘুমাবি, আল্লাহ যারা খাস বান্দা আর ঘুমায় থাকতে পারে না, ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া আল্লাহ ও আল্লাহ আমি হাজির,
এর ছাত্র ভাই আপনাদের বুঝাবার তো কোনো কথা আমার কাছে নেই। ওরে ছাত্র ভাই ভালো করে শুনে নাও, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার তওহীদের যত রাস্তা আছে এর মধ্যে সবথেকে উত্তম এবং নির্ভেজাল রাস্তা হলো ইলম অর্জন করার রাস্তা। ২৪টা ঘন্টা ছাত্র ভাই কোথায় মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোনেরা, বাবার খবর নাই মায়ের খবর নাই ভাই বোনের খবর নাই, কোথায় সেই চট্টগ্রাম কোথায় উত্তরবঙ্গ বাড়িঘর ছেড়ে এলি ময়দানে ফুলে থাকে দিক নাই রাত নাই লাইনের পেছনে সময়। এলে ছাত্র ভাই তোমার কপাল কত ভালো, আজকে এলিমের ময়দানে আসিয়াও যদি আমার মাওলার আমি জানি অনেক জনাই আমার কাছে বলে দোয়া করে দেন, ওই ছাত্র বলে হুজুর কাউকে বলবেন না, আমি আল্লাহর মহব্বতে রসুলের সাথে মোলাকাত করেছি। আমিও ছাত্র ভালো করে শুনে না অনেকে মাঝে মাঝে এসে বলে আপনি সম্মান দান করেছে আল্লাহ সম্মান দিয়েছে, আপনি কিভাবে সম্মানের রাস্তা আগানের পেছনে কোনো কারণ আছে? এরে ছাত্র ভাই মা বাবার দোয়া আছে তাদেরকে আমাদের দোয়া, এরে মতের দাম আল্লাহ তাআলা কবুল করার পেছনে কিছুই নাই। আমি জানি আপনারাও জানেন আমাদের নেই কেউ আমার নেই, আজকে ছাত্র আমিও তো মাত্র আদর্শ নগর একটা মাদ্রাসার ছাত্র তফসিরে জালালায় পর্যন্ত মাদ্রাসা আমি করে দিয়েছি, চোখের পানি ছেড়ে কান্না করে ওদার মালি আমার মতো গুনা গাঁদার এই জমিনে কেউ নেই, ও আল্লাহ তুমি করেছি তোমার কবির মহব্বত, কত মানুষ খুশি আমার মনে গালি দেয় তারপর তুমি ভালোই নেই, কত মানুষ মাদ্রাসায় পড়ি গালি দেয় তারপর মাদ্রাসা ছাড়ি নাই, কত মানুষ দাঁড়িয়ে বলে গালি দেয় তারপরও দাঁড়িয়ে ফলাই নেই, কত মানুষ কত বাজে মন্তব্য করে এরপর আল্লাহ তোমার দরজা থেকে ফিরিয়ে যাই নাই, ও আল্লাহ তুমি খালি হাতে ফিরে দিও না তুমি দয়া করে কবুল করে নাও। এরে ছাত্র ভাই মাদ্রাসায় দেখি ছোট ছোট বাচ্চা গুলো, যেই বাচ্চা গুলো মা গোসল করায় দেয় মা খানা নিয়ে দেয় মা নিজের হাতে কাপড় দিয়ে দেয়, ওই বাচ্চাগুলো মাদ্রাসা এসে নিজ হাতে খানা নাই নিজে কাপড় ধরে গোসল করে। এরে নবীর উম্মতের দল ছাত্রগুলো দেখি দাঁড়ানো ছোট ছোট বাচ্চা আমি মাদ্রাসার বসে বসে আছে, ডাক দিয়ে বললাম এদিকে আর বাবা কি তুমি বলবে কয় কিছু না বল, কাদের সাথে মুদ্রা লাগায় বলে হুজুর কিছুই না, আমার মা আপনার ভয়ও শুনে মাদ্রাসায় পাঠায় দিয়েছে, ওই তোর বাড়ি বলে কুমিল্লা কোথায় তাই বলে সদিয়ে এখন কি চাও, ছেলে তার মাথা নিচে দিয়ে বলে হুজুর মাথায় হাত দিয়ে দেওয়া করে দেয়,
আল্লাহ যেন আমাকে ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। এরে নবী উম্মতের দল, মাঝে মাঝে মাদ্রাসায় বয়ান শেষ করে বাসায় ঢোকার আগে ভোর রাতে শীতের দিন মাদ্রাসায় ঢুকে ভিড়ে দেখি মাঝে মাঝে ছাত্ররা ঘুমায়, মশারি জানায় কম্বল গায়ে দিয়ে ঘুমায়, আবার কিছু ছাত্র দেখে কেলে কম্বল পাতলা পাতলা ফেলে দেব কি ব্যাপারে কেন হাল জানিয়ে দেখলাম বল এতিমুর মা নাই ওই বাবা এতিম ওরে ছাত্র ভাই অহংকারী ছেড়ে দাও এলেমের দরজা এসে দেবো মাহাল হয়ে না যাও এলেমের দরজা আসো আল্লাহ দয়া করে নিয়ে আছে এখন কাজ হলো চেষ্টা করা চেষ্টা করা চেষ্টা করা চেষ্টার এক নাম্বার পরিচয় আদব রক্ষা করে চলো চেষ্টার দুই নাম্বার পরিচয় ধৈর্য ধারণ করে সামনে আগাও চেষ্টার চূড়ান্ত পরিচয় হলো চোখের পানি সে মাওলার সাথে কান্না করো কারণ চোখের পানি এত দাম এর নবীর উন্নতির দল আজকে অনেকে বলে মাদ্রাসায় পড়ে কি লাভ আমরা তো মাদ্রাসায় পড়ে কোনো ঠকি নাই আল্লাহ তো সম্মান করেছেন যা ভাষায় প্রকাশ করার মতো এরে নবীর উম্মত আদমওয়ালা জিন্দেগি যদি আল্লাহর কাছে দোয়া করো আমার মায়ের নবী রাস্তা দিয়ে যাচ্ছে নামাজ যাবেন মসজিদের মধ্যে হঠাৎ করে দেখে আসে আশপাশে কিছু বাচ্চারা খেলাধুলা করে নবীজি বলুন দেখা মাত্র বাচ্চারা সালাম জানাইল নবী আর একটু সামনে গেলেন গিয়ে দেখ একটা ছোট্ট বাচ্চা বসে আছে কাপড় নাই রঙ হালা ছোট বাচ্চা নবী বাপের ওই সন্তান এখানে তুমি এমন হালাতে কেন বসে আছো বাচ্চা চোখের পানি ছেড়ে বলে আমার মা নাই মরণের আমার নবী বাচ্চার হাতটা করে বলে চল আমার সাথে চল রহমাতুল লিল আলামিন বাচ্চা তার হাত ধরে ধরে রওনা হয়ে গেল আম্মা জানায়শার ঘরে কি বলে আয়েশা এই বাচ্চাটার নিজের সন্তান মনে করে সুন্দর করে গোসল করে কারণ এই বাচ্চাটা বড় অতি আম্মা জানায়শা বাচ্চাটার গোসল করে দিল আর আমার নবী একটা বড় চাদর নিয়ে দুটো খন্ড ভাগ করলে আম্মা জানায়শা বাচ্চাটার গোসল করার পরে আমার নবী দুইটা টুকরা দিয়ে বাচ্চাটারে পরিধান করে আবৃত করে নিলেন নবী বলেন চলো আমরা মসজিদে নামাজ পড়তে চলি বাচ্চাটা ঘর থেকে বেরিয়ে হাঁটতেছে আমার নবী বলেন দাদা তুমি আজ মাটিতে পা রেখে হেঁটে হেঁটে যাইবা না কারণ তুমি এতিম বড় দামি বান্দা আমি ওই দিনের মর্যাদা বুঝি কারণ আমিও বড় এতিম দুনিয়াতে এসে আমি আব্বা বলে ডাক দিতে পারি না আমি মায়ের আদর পাই না আমাকে কত মানুষ কত রক্ত ঝরাইল তারে ফের ময়দানে গেলাম ওই বেইমানেরা পাথর দৃষ্টির মতো আমার শরীরে নিক্ষেপ করছে ওই বেইমানে কাপড়ের পাথরে লাগাতে আমার শরীর রক্ত পড়ে দুটা মজার পাটকায় গেছে আমার আল্লাহ জিব্রাইলের গিয়ে কয় জিব্রাইল আমার নবীর কান্না আমি আল্লাহর সহ্য করতে পারি আমার নবীর এখন বলো তাইফের জমিন উঠে দে নবী চাইলে তুমি হয়ে যাবে জিব্রাইল আমি এসে হাতেই হয়ে গেল ও নবী আপনি বলেন তাইফের মানুষগুলো ধ্বংস করে দে কেমন মায়ার নবী আমার নবী চোখের পানি ছেড়ে বলে ভাই জিব্রাইল এদেরকে মারবা যদি আমার চিনতে পারিয়ে দেন তারা দিনের বড় ফায়দা হবে এর নবীর উন্নতির দল ওই নবীর রক্ত ঝরানো দিন আজ আমার সামনে করুন হাল আজ আমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয় আমার নবীর দালির সাথে সাজানোর তুলনা করে আল্লাহ কোরআনকে পাপ্পার সলোমন দেয় আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজ বলে ওরে মুসলমান নবীর আশিকের দল তুমি রবিউল আউয়ালের ১২ তারিখে মিছিল করলা
কর্মবীরের প্রচন্ড ভাষায় গালাগালি করবা। অত সেই জমিনে যারা নবীর গালি দিল তাদের ব্যাপার একবার সরকারে তোমাকে দেখলাম না, আমার বুঝায় গেল তুমি নবীর আশেক নামে ধর্ম না ফেলে। আল্লাহ নবী বাচ্চা থাকি বলি ও বাবা তুমি দাঁড়াও, তুমি আর হেঁটে হেঁটে দাঁড়াতে চাইবে না। নবী বসে গেলেন আর বললেন বাবা তুমি আমার কাঁধে উঠে বসে যাও, তুমি বড় একটি মামার কাঁধে উঠে বসো। বাচ্চা বলে না না, বলে উঠো এটাই তো নবীর আদমের শিক্ষা। ওপরে ফারুকের ঘটনা দেখেছি, সারাদিন মানুষের বিচার নিয়ে ব্যস্ত অর্ধজাহানের খলিফা, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর খোঁজ খবর নেয়। এক বাগানের বাদশা দেখে এক ঘরে আগুন জ্বলে, দূরত্ব বজায় রেখে তাকায় দেখে একটা বুড়ি মহিলা বাচ্চা কিছু পায়ের কাছে ঘুমায় আছে, পাতিলে পানি গরম করল। ঘুমন্ত বাচ্চা গুলো হঠাৎ করে বলে মুখানা দাও খানা দাও। মা বলে অপেক্ষা কর তোদের জন্য খানা রেখে রয়েছে। অমর বাবা দেখে বলে ও মা কি হার এই অবস্থা কেন? বলে আমার ঘরে বন্দিন খানা রয়েছে, বাচ্চা গুলোরা বিবাহানা করে করে পানি গরম দিচ্ছি, বাচ্চাকে বলি একটু অপেক্ষা কর। আজকে আমাদের দেশের খলিফা এমন খারাপ আমাদের খোঁজ দেয় না, আমার বড় দুঃখ যদি পাইতাম কারো কাছে বিচার দিতাম। অমর দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলে আর বললেন না অপেক্ষা করে। অমর চলে গেলেন আসলাম গোলাম আসলামকে নিয়ে চলে গেলেন বাইতুল মাল। বাইতুল মাল থেকে তিনি আবার মুস্তাফা রেডি হয়ে গেলেন মহিলার ঘরে নিয়ে আসলেন। আসলাম মাথায় দেয় অমর বলে মা মা আমার মাথায় দেয় কেন? আপনি মাথায় দিলে অর্ধজাহানের খলিফা হযরত ওমর বলে এরে আসলাম আল্লাহ যদি জবাব চায় তোমার কাছে চাইবে না, আমি ওমরের কাছেই চাই। অতএব দায়িত্বটা আমার আমার মাথায় দাও অর্ধজাহানের খলিফা আকার বস্তা মাথায় নিয়ে প্রহী মহিলার বাড়ির দিকে রওনা। মাকে গিয়ে বলে মা সরে যান, মা ধরে বসেন। ওমর নিজে আটার বস্তা নামায় আটা বানায় নিজের হাতে খামির বানাচ্ছে রুটি বানায় বলে মা বাচ্চাগুলো কি রুটি খাওয়ার ব্যবস্থা করে? আমি চললাম আর এই আটার বস্তা রেখে গেলাম, যদি শেষ হওয়ার বা যোগাযোগ হবে। অমর চলে গেলেন বিদায় বেলা মহিলা দোয়া করে আল্লাহ এই লোকটা যদি দেশের খেলাফতের দায়িত্বে পাইতো আমাদের জীবনে কোনো কষ্ট হতো না। অমর চোখের পানি ছেড়ে চলে গেলেন। পরের দিন মসজিদের মধ্যে দাঁড়ায় সবাইকে ডাকলেন আর একজনকে পাঠায় ধরলেন ওই মহিলা বের নিয়ে আস। মহিলাকে যখন বলা হলো দেশের বাদশাহ খলিফা ডাকছে, মহিলার ঘরে কান্না শুরু হয়ে গেল। গতকালকে যে বড্ড আতর সীমা জানি বাদশাহ সামনে লাগা হয়েছে। মহিলা এবার রওনা মসজিদের সামনে হাজির, ওমর ডাক দিয়ে বলে মা ভয় পাওয়ার কিছু নেই। ওমর গলায় পাগলের একটা মাথা বাঁধা পেঁচায় চলো এই মাথা আপনি নিয়ে আপনি আমার বিচার করে, বহু আগেই তো আপনার দায়িত্ব পালন আমার আগায় যাওয়া দরকার ছিল, দেরি হয়েছে ভুল হয়ে গেল, আপনি যা করবেন করেন কারণ আমি আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাইছি। এরে নবীর উন্নতির দল এটাই হলো নবীর আদমওয়ালা শিক্ষা। এরে নবীর উন্নতির দল বাচ্চা কালে নবী কাঁধে নিয়ে এবার মসজিদে নবীতে রওনা হয়ে গেলেন। নবী নামাজের ইমামতি করলেন, সালাম আনতে নবী মিম্বরে বসলেন বানান করলেন, বাচ্চাটা মাটিতে বসে গেল। নবী গিয়ে বলে বাচ্চা তুমি আমার পাশে বসো, কারণ তুমি আজকে নিচে বসবা না, আমিও তোমার মতো একই আমার পাশে বসে যাও। আল্লাহ নবী ওই ব্যক্তি বাচ্চা করে পাশে বসাইয়া মাথায় হাত দিয়ে সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়েকেরা আপনাদের অন্তরে প্রশ্ন আমি বাচ্চাটার নিয়ম কেন করি? ও সাহাবায়েকেরা উম্মতের জানায় দিয়ে এই বাচ্চাটা বলে কি আমি নবী দোয়া করে গেলাম মাথায় হাত দিয়ে
দুনিয়ার উন্নতেরা এতিমের সম্মানটা দেয় আর মাথায় হাত রেখে যদি দোয়া করে ওই হাতের সব পরিমাণ চুলে সওয়াব আল্লাহ বান্দায় দিবে। এলাকার মুসলমান যুবক ও পরদারের মা ও বৃদ্ধ বাবাজি ও ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী ভাই, ওরে যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান, তোমার মাও মা আমিও মা তুমিও সন্তান আমিও যুবক সন্তান, পায়ে ধরে 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 বিবাহের সাথে যাই বাবা নামাজ পড়ো পর্দা করো হাবার খাও, তুমি আমার কোনটা সন্তানটাও প্রশ্ন করো তুমি মাথায় তিনে মাথা গরম হয়ে গেল, তোমাকে যদি নামাজের কথা বলি বলো যায় না জানা পড়া যায় না, এলে যুবক একটু চিন্তা কর কয়দিন আর যৌবনের বাহাদুরি করুন, খেলার নাতে কত বন্ধু নিয়ে খেললাম আজকে অনেকে নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিয়েছি অনেকে নাই, হেদায়েতের নাম কাঁপিয়ে পড়লাম ওই শাস্ত্রবাই আমার কেলাসে কত মহব্বত হয়েছে, বাচ্চা তুই তারা কি দুনিয়া থেকে চলে গেলি কর্মজীবনে কত বন্ধু পাইবার অনেকেই নাই, এলো যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এতেকাল তো হতেই হবে কবরের আনা দিতেই হবে, কি রেখে যাই কি নিয়ে যাই একটু চিন্তা করা দরকার, এরে আল্লাহর গোলাম মনে করিও না তুমি টুপি মাথায় দিয়ে মাথা নষ্ট হয়ে গেল, মনে করিও না আল্লাহর নবীর পথে চলতে গিয়ে বুঝে আমরা জীবন নষ্ট হয়ে গেল, লক্ষ লক্ষ নবীগণ লক্ষ লক্ষ পয়গম্বর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ তাবেয়ীন তাবে তাবেয়ীন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এক ইসলামের কথা বলতেছে, এতগুলো মানুষ মিথ্যা বলতে পারে না, এরা নবীর বিরুদ্ধের দল, আল্লাহর মহব্বত নিয়ে আগাও চেষ্টা করা আমার কাজ পূরণ করবেন আমার আল্লাহ, যদি চেষ্টাটা চেষ্টার মতো করো আল্লাহ রহমতের চাদর দিয়ে আটকায় রাখবেন, ইন্না রাহমাতাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন, আল্লাহ পাকের রহমতের চাদর দিয়ে মহসিন বান্দাদের রাখে, আরে আল্লাহর গোলাম চেষ্টা করার মতো করো বলে কি চেষ্টা, চেষ্টার ফাইনাল পরিচয় হলো চোখের ক্যান্সারে কান্না করা, আল্লাহ বলে বান্দা চোখের পরিচয় দেখাবো, দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা সূর্য নাই, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূর সূর্য, এই সূর্যের তাপ দিনে ছিল রাতে নাই, আর পরে একটা ঘাম এত ঘাম, মদিনার নবী বলে হাশরের ময়দানে সূর্য মাথার উপরে চলে যাবে, এখন একটা মূল জমিন আছে হাসরের ময়দানে 12টা মূল জমিন, আল্লাহ বলবে সূর্যের তাপ সব জমিনে ছেড়ে দাও, ওই সূর্যের তাপে জমিনটা তামা যাবে, মাথা মানুষগুলো ভাতের মারের মতো ফুটে যাবে, পায়খানা রাস্তা দিয়ে সব নারীগুলি পড়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই সময় কঠিন হারাত এদিকে জাহান্নামের আওয়াজ, জবানের এত ভয়ঙ্কর হবে গুণাগারেরা আলাদা হতে চাইবে না, আল্লাহ তখন নিজ কুদরতি জিম্মায় গুণাগারদেরকে আলাদা করে ফেলবে, আল্লাহ যখন আলাদা করবে সব গুণাগারের মুষ্টি ধানের চিটা কতুলিয়া উড়িয়া জাহান্নামের দরজায় পড়ে যাবে, আল্লাহ ওয়াদা করবে ওয়াসিতাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই,
করে পরে বয়ান দেয় নাই করুণবালা তার গর্বে হা করেছিল আল্লাহ চিন্তা কর আজকে দুনিয়াতে অনেকের মামাই বাবা নাই কতজন আপন জন চলে গেল ওই হাসরের ময়দানে আমি বিচার চাষটা শেষ করে তারপরে তোমাকে দিচ্ছি যাহার নাম থামে না আল্লাহরা করবে ফেরেশতা শিকল লাগায় বেঁধে রাখো এরপর ধরে রাখা যায় না আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁপে আল্লাহ আমার উম্মতের ফিরাও জাহান্নাম যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে আল্লাহ বলবেন নবী আপনি কাঁপবেন না ওয়ালা সাউতাইউতিকা রব্বুকা ফাতারদ আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব যাতে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে ফেরেশতাকে বলবেন তুমি পানি দিয়ে এই জাহান্নামের সিপাহী হও সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে গেল এটা কোথার পানি জমজমের পানি নাকি কৌশলের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন না এটা কৌশলের পানি না জমজমের পানি ও হায়াতের পানি এই পানিটা আমার গুনাহগার বান্দার চোখের পানি দুনিয়ার জমিনে আমার চোখের বান্দার চোখের পানি ছেড়ে ছেড়ে কত মাত্র ঘুমায় কান্না করেছে এই জমিনে কত আল্লাহ বান্দা আছে আসে আল্লাহর গোলাম তিন বেলা খানা নাই ঠিক মতো সন্তানের মুখে হাসি ফুটাতে পারে এরপর আল্লাহর মহব্বত নিয়ে কষ্ট করে রিক্সা চালায় তারপর হারামের রাস্তায় যায় না রে মুসলমান আজকে যারা সঠিক রাস্তায় চলে কেউ তো না খায় মরমরে বাবা ওতে অনুরোধ করে বলি হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ বলেন চেষ্টা করা তোমার দায়িত্ব কামিয়াবির দরজা খুলে দিব আমি আল্লাহ চেষ্টাটা চেষ্টা করার মতো করো চেষ্টার জন্য চূড়ান্ত পরিচয় হলো চোখের পানি ছেড়ে দেওয়ার দ্বারা নামাজে দ্বারা ইমান সাহেব খেলার পরে কত আল্লাহর বান্দা দেখি জানে মানে কাঁধে আমার চোখে পানি নাই সবাই নামাজার দরে সবার চোখে পানি আমার চোখে পানি নাই মনে কর পারা যে কপাল বুঝি ভালো না 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 কপাল পুড়িয়ে গেছে দিনার কারণে আমার দিনটা পাথরের মতো শক্ত হয়ে গেল আমাকে সবাই সম্মানের চেয়ারে বসেই সবাই আমার স্বাগত জানায় আমার মতো ভালো কেউ নাই কিন্তু আমি চোখ দুটো বন্ধ করে দেখা এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার মতো জানেন কেউ নাই আমি হাতে তিনটা কেউ দেখি আমার হাত দুইটা না গুনাহের কারণে আমার চোখটা পাক আমার জবান না পাক এক রুপিয়া বোতল পানি নিয়ে আমার হুজুর একটু পানিতে দম করে দেন কেন ঘরে রুগী অসুস্থ আমি চিন্তা করি লোকটা যদি জানত আমি বড় গুনাহগার আমার কাছে পানির বোতল নিয়ে আসতো আল্লাহর কাছে বলি মালি এই চেয়ারে বসে কথা বলার কোন চক্ষুতা তুমি দয়া করে সম্মান দিও আমি জানি আমার মতো খারাপ কেউ নাই আমার জবাবটা না পাক এই মুরব্বি যেই নিয়তে আমার কাছে আসলো যেমন তার ওই পুরা নিয়ত অনুযায়ী তুমি আমার আখলাক ভালো করে দাও ও মোহাম্মদপুরের এলাকার মুসলমান ও তালিবুলের ইনসান ভাই একটু চিন্তা করে আমরা তো এখন বিলাসিতার জিন্দেগি তালাশ করি আমাদের আসাতে যায় গেলাম যারা কিতাব পড়াইতে তারা কত কষ্ট করে জিন্দেগি চালাইবে তাদের আসাতে যায় গেলাম তাদের তারা ওস্তাদ তারা কত কষ্ট করলেন আজকে কষ্ট তো নাই ওই কত আনা
দাদার সামনে এসে হাসি, এত মেয়ানা পাইলেও যদি মাওলার কাছে চোখের পানি সেরে কামনা না করি তাহলে মনে হয় আল্লাহর রহমত আমার কপালে বোধহয় আসবে না রে বাবা। অনুরোধ করে বলছি আল্লাহর মহব্বত নিয়ে চলো, আমার কাছে বোধহয় চাকরি কিছু পাওয়ার আশায় ঘুরতেছে, অতএব আমি এলেমের মার্কাজে আসছি, আমার খেয়াল রাখতে হবে আমি পানি পান করতেছি কেউ না কেউ আমার পানি পান করাটা ফলো করতেছে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি কেউ না কেউ দেখতেছে আমার হাঁটাটা কেমন, আমি বসে আছি কেউ না কেউ দেখতেছে আমি কিভাবে বসে আছি, সবাই আমার দিকে নজর করে শিখতেছে শিখতেছে, অতএব সবাই ভুল করলেও আমার কিন্তু ভুলের পথে চলা যাবে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে তাওফিক চাওয়া দরকার। এই এলিমের মাঝে এসে দেখলাম কাফিয়া পড়িয়াও কত ছাত্র হালাক হয়ে গেল, মেশকাত পড়িয়াও কত ছাত্র হালাক হয়ে গেল, আল্লাহ যদি একটু দেয় সেটা যে কত বিশাল, ও আল্লাহ তুমি এলেমের খাতির হিসেবে কবুল করে নেয়, তোমার মায়ের পক্ষে মেদান করে দেয়, আল্লাহ দরবারে জিতি পিছনে যত অন্যায় করেছি তওবা করে নেই, ও আল্লাহ বাবা শুনে আসলে আর জীবন অন্যায়ের পথে যাব না, আয় আল্লাহ গুনাহের পথে যাব না, ও আল্লাহ তুমি দুনিয়ার মতো জিন্দেগি দান করো, আজকে থেকে তওবা করে নেই নি যুবক। এখানে বহু যুবক ডানে বামে দাঁড়িয়ে আছে, অনুরোধ করে বলি আপনার মতো যুবক দাঁড়িয়েওয়ালা নামাজি অভাব নাই, স্কুলে পড়ে নামাজি অভাব নাই, ব্যবসা চাকরি করে নামাজির অভাব নাই, ও যুবক তুমি পারবা না কেন, আল্লাহর কাছে তওবা করে নাও, ও আল্লাহ বলায় চলে আসলে মরে যাবো আর নামাজ সাজা না দাঁড়ি কাটবো না, না বাবারে কষ্ট দিব না, আরে আল্লাহর মহব্বতে খাঁটি তওবা নিয়ে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, সন্তুষ্টি চাই,
থেকে বাঁচতে চাইলেন না। আজকে গুনার কারণে আমার চোখে পানি না, দুনিয়ার সবাই আমাকে সম্মানের চেয়ারে বসাইলে, আর আল্লাহ চোখ বন্ধ করে দেখে আমার মতো জানেন গুনাগার এই জমিনার কেউ নেই। গুনাহের কারণে আমার ভাত না পাক, আমার জিব্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। এরপরও আপনার দরওয়াজা ছাড়িনে সন্তান হাজার করে আপনার বলে তিনি মা বাবার করে যে ঠান্ডা হয় আপনি যদি আপনার কোনো লাভ নাই, যদি আমাদের মা করে দেন আপনার কোনো ক্ষতি হবে না। শয়তানের ধোকায় নফসের ধোকায় করে অন্যায় করেছে, আমার অন্যায়ের খবর আমার মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত, আমার অন্যায়ের খবর আমার স্ত্রী জানলে স্বামী বলে আমাকে সম্মান করত, আমার অন্যায়ের খবর আমার সন্তান জানলে আব্বা বলে ডাকত না। আপনি জানার পরেও তারা দেন নাই, পানি বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন না। সকলের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন। দুই দিন মাহফিলের প্রথম দিনের মাহফিল কবুল করে নেন, আগামী দিনের মাহফিল আপনি ভরপুর জমিয়ে বিদায় করে নেন। ওলামায়ে কেরামদের পবিত্র জমানায়